খাবারের জন্য কত মানুষ আছে, কিন্তু কামের বেলায় একটা মানুষও পাই না। খাবার মানুষ আছে, কামের বেলায় একটা মানুষও নাই। আমি আজকে স্বপ্নে দেখছি আমার পোলাটা পানিতে পড়ে গেছে, একটু দেখে শুনে রাখো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখে রাখবো। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। কালকে কাছে আটটা দশটা নারকেল দেখলাম, নারকেল মনে হয় আমার সারা চোরেই খায়। আমার কাছে নারকেল চুরি করে নেয় না, এই চোরটা আমার ধরতে হবে। কলা গাছে কলা নাই, পেঁপে গাছে পেঁপে নাই, নারকেল গাছে নারকেল নাই, কোন চোরে যে আমার কাছে চুরি করে খাইতেছে, এই চোরটাই আমার ধরতে হবে। কোন নুকসা থেকে আটা ধরছেন? মেম্বার সাহেব, আমার গাছের নারকেল থাকতেছে না, পেঁপে থাকতেছে না, কলা থাকতেছে না, এই বিষয়টা নিয়ে যাবার চাইছিলাম। আমি বিচার করে দেব। আচ্ছা তো ঠিক আছে, তাহলে যাই গে। আচ্ছা যা। আরে তুমি জানো, তুমি জানো মেম্বারের কাছে গেছিলাম বিচার দিবার। দেখো আসতেছে মনে হয়, এত সময় রাস্তায়। আসুক। এই ওই দেখো দেখো বলতে বলতে এসে পড়ছে ওরা। ওই যে দেখো দেখো বলতে বলতে এসে পড়ছে। ওই যে এত জরুরি ফোন দিছেন? আরে বাবা তোমার ফোন দিছি, গাছের নারকেল থাকে না, পেঁপে থাকে না, কি গাছের কলা নাই, এই চোর ধরছি আমি। সকালে গাড়ি তুলছি, শ্বশুর বাড়ি আগে খাওয়ানোর জন্য ব্যস্ত।
হ্যাঁ, নারকেল বলে সরে খায় আমার আব্বা কইলো। তা কহুন না স্থান বইয়া আছি, মশার কামড়ে জীবন শেষ হয়ে গেল, সুর তো আহে না। হ্যাঁ, এই যে চোর আছে, হ্যাঁ চোর বলে আমি খুঁজে পাইনি। তুমি চোর ধরবার আইসো, দেই তো আমি দেখলাম যে তুমি কি করতেছ। তোর বাবু এত রাইতে আপনি কি গাছতলা আমি আইবার গছি? আগে যদি জানলাম আপনি ছিলাম